গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্লগ। কালকে রাতে তোমরা দেখেছো আমরা কত ফান করেছি সবার সাথে বিল্ডিং এর সোসাইটিতে। সো আজকে হচ্ছে হোলি, অ্যাকচুয়াল হোলি ডে, দ্য রি ডে। তো আমরা এখন সারাদিন আজকে বেশ মজা মস্তি করবো, বাট সকালে আজকে ব্রেকফাস্টের জন্য আমি আর এখন রামনিক বেরোবো ব্রেকফাস্ট নিয়ে আসার জন্য, কারণ কালকে তনয়া সারাদিন ধরে রান্না করে গেছে, বহুত খেটেছে কালকে। তো আজকে ওর ছুটি, অ্যান্ড আমরা আগে ব্রেকফাস্টটা নিয়ে আসবো। আমাদের রান্না সব করাই আছে, দুপুরে খেলতে যাব, ওখানে নিয়ে যাচ্ছি। 10টা থেকে আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু, জাস্ট আফটার ব্রেকফাস্ট আমরা চলে যাব ওখানে। ঠিক আছে, তোমাদেরকে দেখাবো কী কী হচ্ছে। মিঠুন আর রামনিক ব্রেকফাস্ট আনতে গেছে, তাই সেই ফাঁকে ভাবলাম চট করে মাটনটা রান্না করে নিই। ম্যারিনেট তো করাই ছিল, তাই খুব একটা ঝামেলা ছিল না, জাস্ট কড়াইতে দিয়ে একটু কষিয়ে তারপর তুলে নেওয়া আর কি। তবে এই রান্নায় কিন্তু ম্যারিনেশনটাই আসল, রেসিপিটা শ্যুট করতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো করেই রান্না করলাম। নেক্সট বার চেষ্টা করবো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করার। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আমি আর আপনি গিয়ে ব্রেকফাস্টের সমস্ত আয়োজন করলাম। কী কী নিয়ে এসেছি দেখাচ্ছি। আমরা নিয়ে এসেছি হচ্ছে পেটাই পরাটা, ঘুগনি, কড়াইশুঁটির কচুরি, এখানে আরও এক্সট্রা ঘুগনি, এখানে জিলেপি, আর ডেলি প্রোটিন ডিম সেদ্ধ। সো আমি হয়ে গেছি রেডি, আর মিঠুনও রেডি, মুনাই রামনিকও রেডি। এবার আমরা যাব নিচে, কারণ নিচে অলরেডি ফাংশন শুরু হয়ে গেছে। তোমাকে বেশ ভালো লাগছে আজকে দেখতে। থ্যাংক ইউ। তো নিচে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে, বাচ্চাদের পারফরমেন্স, তাড়াতাড়ি যাই, তোমাদের সাথে চেষ্টা হচ্ছে শেয়ার করার। তো চলো তাড়াতাড়ি, লেটস গো। আর বাই দ্য ওয়ে, হ্যাপি হোলি টু অল অফ ইউ। হ্যাপি হোলি টু এভরিওয়ান। হ্যাপি হোলি। তোমরা যাচ্ছি, তোমরা শুনতেই পাচ্ছ পেছনে গান বাজনা অলরেডি শুরু হয়ে গেছে, লোকাল আমাদের যে পারফরমেন্স হচ্ছে, চাই না কতটা শুনতে পাচ্ছ, ওখানে গিয়ে দেখাচ্ছি এবার কি হচ্ছে। নাচ গান দিয়ে পুরো জমে উঠেছে আজকের আমাদের হোলির শুরুটা। তো এরই সাথে আমাদের লাস্ট পারফরমেন্স বাকি আছে, সেটা হচ্ছে একটি ছোট্ট বাচ্চার মাধুর্য, সেটাও দেখাচ্ছি তোমাদের। আর ইতিমধ্যে আমাদের রং খেলাও শুরু হয়ে গেছে, আর ওদিকে আমাদের গুজিয়া এবং ঠান্ডাইয়ের অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে, ওখানটা নিয়ে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এইদিকে সব আমাদের হোলির অ্যারেঞ্জমেন্টস চলছে, ওদিকে আবির খেলা টেলাও হচ্ছে, আর গুজিয়া এবং ঠান্ডাইয়েরও ব্যবস্থা করা হয়েছে। তো আমি দেখাই কীরকম কী ব্যবস্থা, অ্যারেঞ্জমেন্টস কী কী করা হয়েছে। তো এইখানে আমাদের ঠান্ডাই সেট করা হচ্ছে, আর ইন দ্য মিন টাইম এখানে সব স্ন্যাক্স, গুজিয়া অ্যান্ড আলাদা মিষ্টি সব অ্যারেঞ্জমেন্টস হয়েছে। এখানে আঙ্কেল ব্লক দাদা সবাই মিলে ঠান্ডাইয়ের ব্যবস্থা করা হচ্ছে। এবার শুরু হবে প্রপার রং খেলা, এবং রং খেলে তারপর আমি আবার আসছি তোমাদের সাথে। এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হচ্ছে, গান বাজছে, এবং শিওর কপিরাইট খাবো, তাই তাড়াতাড়ি এখানে ক্লোজ করছি।
Hi. We are really enjoying our Holi today. কিছু মানুষ আছে না, খুব তাড়াতাড়ি খুব আপন হয়ে যায়। এই বিল্ডিংয়ে শিফট করার পর আমাদের বিল্ডিংয়ে প্রত্যেকটা মানুষ যাদের যাদের চিনতে পেরেছি সবাই কেমন জানি আপন হয়ে উঠেছে। আর এই প্রথম হোলি সবার সাথে স্পেন্ড করেও মনে হলো না একবারের জন্য যে প্রথমবার নিজেরা হোলি খেলছি। তো হোলি খেলা শেষ, এসে গেছি বাড়িতে। এবার মিঠুন অলরেডি স্নানে গেছে, আমি এবার স্নানে যাব। মোটামুটি মুখটা একটু হালকা করে ধুয়েছি, বাট দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো এবার জাস্ট টান টান করে ফ্রেশ হয়ে রিল্যাক্স করব আর লাঞ্চও করব। এর সাথে এইভাবেই এন্ড করছি আজকে আমাদের হোলির ব্লগটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।